আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি মান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো নতুন পুরাতন অনেক খামারি আমাকে প্রশ্ন করে থাকেন, আসলে ভাই টার্কি মুরগির কোনটা ফিমেল কোনটা মেল, অর্থাৎ কোনটা পুরুষ কোনটা মহিলা, এবং কোনটা ডিম পারে কোনটা ডিম পারে না, এই বিষয়ে কিন্তু আমাকে অনেকবার ফোন করেছেন অনেকে। তো আজকে আমরা ক্লিয়ার করে দেব কোনটা ফিমেল কোনটা মেল, অর্থাৎ টার্কি মুরগির মেল ফিমেলটা আপনি কীভাবে নির্ণয় করবেন সেটা কিন্তু আজকে একদম প্র্যাকটিক্যালি আপনাদের সামনে দেখাই দিব। আমার পিছনে যে টার্কিগুলো আছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে দূরে দূরে প্র্যাকটিক্যালি দেখাই দিব কোনটা ফিমেল কোনটা মেল, এবং মেল হলো তার লক্ষণ কী, ফিমেল হলো লক্ষণ কী, এবং কীভাবে বুঝবেন যেটা ফিমেল এবং কীভাবে বুঝবেন এটা মেল। তার আগে একটি কথা, আপনারা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। টার্কি মুরগি মেল ফিমেল সিনার ক্ষেত্রে কিছু পন্থা আপনাকে আগে নির্ণয় করতে হবে। আর অনেক সময় আমরা দেখা যায় বাচ্চাটা যখন আমরা কোনো জায়গাতে ক্রয় করি, আর সেক্ষেত্রে আমাদের বোঝা যায় যে এটা কি ফিমেল কিনা না মেল কিনা, এটা কিন্তু আমরা বুঝি না। কিন্তু বড়ো অবস্থা হয়তো অনেকে বুঝতে পারেন যে এটা মেল বা এটা ফিমেল, বা বিভিন্ন লক্ষণ দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারেন। কিন্তু ছোটো অবস্থায় যখন আমরা টার্কি মুরগিটা ক্রয় করি তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনটা ফিমেল কোনটা মেল, বা কোনটা ডিম দিবে কোনটা ডিম দিবে না। এটার জন্য আপনাকে কিছু পন্থা অবলম্বন করলে বা কিছু প্র্যাকটিক্যাল যদি আপনি জেনে রাখেন তাহলে কিন্তু আপনি মেল ফিমেলটা খুব সহজে নির্ণয় করতে পারবেন। পুরুষ মহিলাটা সিনার জন্য আপনাকে সর্বোত্তম একটি বিষয় পন্থা অবলম্বন করতে হবে, সেটি হলো বাচ্চা অবস্থায় টার্কি মুরগিটা যদি যেটা মেল আর একটা ফিমেল, অর্থাৎ একটা পুরুষ একটা মহিলা, মহিলাটা কিন্তু আকারে খুব ছোটো থাকবে। আপনার একটা আপনার কাছে তিনটা মুরগি অর্থাৎ তিনটা টার্কির বাচ্চা আপনার হাতের উপরে আসে, এখান থেকে আপনি যখন দেখবেন যে দুটো একদম ছোটো ছোটো একটা একটু বড়, দেখবেন যে ওটাই মেল হওয়ার সম্ভাবনা 90% থাকে। তো এর জন্য বাচ্চা অবস্থাটাকে নির্ণয় করতে হলে এই বিষয় একটা হলো প্রথম পন্থা, সেটি হলো এটার ফিমেল থেকে মেলটা অনেক বেশি বড় দেখা যাবে এবং ফিমেলগুলো একটু ছোটো দেখা যাবে। আরেকটি বিষয় হলো ছোটো অবস্থায় টার্কি মুরগি মেল ফিমেল সিনার জন্য যে বিষয়টা মাথা রাখবে সেটি হলো দেখবেন যে মাথা যে পুরা মাথাটা অর্থাৎ কল্লার যে কল্লাটা আছে মুখ চোখটা, এটা কিন্তু একটু বড় আকার থাকবে গোল আকার, আর ফিমেল যেগুলো অর্থাৎ মহিলা যেগুলো সেগুলো কিন্তু একটু ছোটো থাকবে চিকন থাকবে, আর পুরুষ যেগুলো ওগুলো কিন্তু একটু বড় থাকবে। এটা হলো ছোটো অবস্থায় সিনের একটা ফন্তা। আরেকটি হলো আপনার যে পায়ের ফাতা আছে, এইভাবে দেখেন যখন পায়ের ফাতাগুলো আছে, হ্যাঁ, এই নখগুলার উপরের যে নালাটা আছে এই নালাটা কিন্তু একটু পুরুষ হলে একটু লম্বা থাকবে এবং মহিলাটা হলে একটু চিপা থাকবে ছোটো থাকবে, অর্থাৎ এই ফাতা থেকে এই নালাটা যদি পুরুষ হয় তাহলে লম্বা আর মহিলা হলে চিকন থাকবে, এই বিষয়টা আপনারা ছোটো অবস্থায় মাথায় রাখবেন। এখন আমরা সরাসরি চলে যাব বড় অবস্থায় কীভাবে কোনটা মেল কোনটা ফিমেল এটা কীভাবে চিনবেন আমি আপনারা সরাসরি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর এই বিষয় নিয়ে আমাদের আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন দেখা যাক এখন বড়গুলোকে কীভাবে আপনারা মেল ফিমেল নির্ণয় করবেন। এখন যদি আমরা একটা বিষয় লক্ষ্য রাখি যে দেখেন এখানে যে এই প্রথম যে সাদা মোরগটা আছে এটা কিন্তু পুরুষ, অর্থাৎ এটা চোরটা অনেক বেশি বড় দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং কন্যার যে দুইটা একটা মুরগি দেখাচ্ছে ছোট ওটা কিন্তু ফিমেল অর্থাৎ মহিলাগুলোর উপরে ছোট যে চোরটা আছে, অর্থাৎ এই যে দেখেন একটা লাল একটা চোট আছে এই যে সাদা মুরগিটা, এটা কিন্তু মহিলাগুলো থাকবে না। এই যে দেখেন এটা হচ্ছে মহিলা, এই মহিলাটা যে দেখেন এটাতে কিন্তু চোরটা নেই, এটা হলো কিন্তু পুরুষ মহিলা সিনের নির্ণয়। আরেকটা বিষয় হলো দেখেন এই ফাঁটা এটা কিন্তু পুরুষ, এটার ফাঁটা কিন্তু অনেক লম্বা হচ্ছে, আর এদিকে মহিলার এই যে দেখেন এটা একটা মহিলা, এই মহিলার ফাঁটা কিন্তু অনেক ভাঁটি, হ্যাঁ, এই পুরুষের পাগুলো কিন্তু অনেক লম্বা থাকবে। আরেকটা বিষয় অবলম্বন করতে হবে সেটি হলো পুরুষগুলোকে দেখবেন অনেক সময় একটু ফুলে যাবে আর মহিলাগুলো কিন্তু ফুলবে না, আর মহিলাগুলো ছোটো চিকন দেখা যাবে, ঠিক আছে। দেখুন এই যে মহিলাগুলো কিন্তু ছোটো, এই যে একটা ছোটো বাচ্চা আকার দেখা যায় এটা কিন্তু মহিলা, কারণ মহিলাগুলো অনেক বেশি চিকন দেখা যাবে এবং ছোটো দেখা যাবে, এটা কিন্তু মহিলাটা, আর পুরুষগুলো কিন্তু অনেক বেশি বড় বড় দেখা যাবে। এটা কিন্তু তার কি মুরগি মেল ফিমেল সিনের একটা পদ্ধতি। আর সেক্ষেত্রে আমরা যদি এখানে এই যে দেখছেন এই পুরুষ যেগুলো এগুলো কিন্তু ফুলে যাবে এবং তার এই যে গলার নিচ দিয়ে অনেক বেশি গোটা গোটা দেখা যাবে, আর মহিলা যেগুলো এগুলো কিন্তু গলার নিচ দিয়ে গোটা গোটা থাকবে না এবং আকারে খুব ছোটো দেখা যাবে এবং হালকা দেখা যাবে এবং ওজনও হালকা হবে। আমাদের এখানে যদি আমরা একসাথে যদি চারটা ফিমেল
এখানে কিন্তু চারটা ফিমেল একই সাথে, আর এই তিনটে বড় এই তিনটেটা কিন্তু মেল, আর এই তিনটেও কিন্তু মেল, এই মাঝখানের চারটা কিন্তু ফিমেল। তো এই জন্য দেখেন এই যে মেলগুলো অনেক বেশি বড় বড়, আর এই যে দেখেন মেলগুলো অনেক বেশি বড় বড়, আর এই মাঝখানের চারটা কিন্তু ফিমেল, এটা কিন্তু অনেক ছোট ছোট। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখলে অবশ্যই বুঝতে পারেন যে কোনটা ফিমেল কোনটা মেল। তো আজকে যারা নতুন আছেন অবশ্যই বুঝতে পারছেন যে মেল ফিমেল কীভাবে কম্পেয়ার করবেন, সেটি আজকে কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।